আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফরজ গোসল শেষে আমার শরীর অথবা আমার প্যান্টের কোনো অংশ যদি শুকনা থাকে সেক্ষেত্রে আমার অজু গোসল হবে কি না। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক্ষেত্রে বক্তব্য হচ্ছে, ফরজ গোসলের পরে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি শুকনা থাকে সেক্ষেত্রে তো কোনোভাবেই ফরজ গোসল আদায় হবে না। কারণ ফরজ গোসলের তিনটা শর্ত রয়েছে, গড়গড়া শহীদ কলি করা, নাকে পানি দেওয়া এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোড়ায় গোড়ায় চেপায় চেপায় পানি পৌঁছানো। কানের ছিদ্র যদি থাকে ওই ছিদ্রের মধ্যে, হাতের মধ্যে কঠিন আংটি থাকলে ওটার ভিতরে, সব জায়গায় পানি পৌঁছাতে হবে। পানি না পৌঁছালে কিন্তু আপনার এই ফরজ গোসলটাই আদায় হবে না। এখন আবার যদি আপনার শরীরের কোনো অংশ শুকনা থাকে সেক্ষেত্রে তো নিঃসন্দেহে গোসল হবে না। প্রশ্ন আবার দ্বিতীয়ত হচ্ছে, যদি কাপড়ের কোনো অংশ শুকনা থাকে সেক্ষেত্রে ফরজ, শরীরের সব অঙ্গ যদি ভিজে যায়, কাপড়ের কোনো অংশ যদি শুকনা থাকে, এটা তো কাপড়ের উপর ডিপেন্ড করছে না আপনার গোসল হয়েছে কি হলো না, নির্ভর করছে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হলো কিনা, নাপাকি দূর করা হলো কিনা, তখন কিন্তু গোসলটা আদায় হবে, গোসলটা মানে ফরজ গোসলটা আদায় হবে। আর যদি শরীরের কোনো অঙ্গ শুকনা থাকে তাহলে কিন্তু আর আদায় হবে না। কাপড় শুকনা ভিজা এটা নির্ভর করছে না, নির্ভর করছে আপনার শরীর শুকনা নাকি ভিজা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।